নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কলকাতা নাইট রাইডার সানরাইজার্স হায়দ্রাবাদকে ম্যাচ হারানোর পরে কি বলল সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন অ্যাডাম মার্ক্রাম এবং কে যে তার সমস্ত শিরোপা কাকে দিল কেকেআর এর অধিনায়ক নীতিশ রানা এবং কোন দুটি কে কেকেআর ম্যাচ জিতলো আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ম্যাচের পর কি বলল দুই দলের ক্যাপ্টেন সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল রাখবেন তাহলে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে পাঁচ রানে হারার পর সবার প্রথমে প্রেস কনফারেন্সে আসেন এসআরএইস দলের ক্যাপ্টেন অ্যাডাম মার্করাম সেইখানে মার্করামকে প্রথম প্রশ্ন করা হয় মার্করাম এত অল্প রানেও তোমার দল জিততে পারল না তো কোথায় ভুল হলো বলে তোমার মনে হয় মার্করাম তিনি বলেন বোলারদের ওপর আজকে আমরা বেশ খুশি ছিলাম বোলাররা যেইভাবে কমরানে আটকেছে আমরা ভেবেছিলাম যে ম্যাচটা আমরা জিতব এবং ম্যাচটা আমাদের যেটা উচিত ছিল কিন্তু শুরুটা আমরা ভালো করেও যেইভাবে পরপর তিন চারটে উইকেট হারিয়ে ফেলি সেটা মোটেও ম্যাচের জন্য ভালো নয় এবং সেট হওয়ার পরে ক্লার্সান এবং আমি যেইভাবে আউট হয়েছি ম্যাচ ফিনিশ করতে পারিনি তো ওভারঅল একটা ব্যাটিং ব্যর্থতার জন্য কিন্তু এই ম্যাচটা আমাদের হারতে হয়েছে মার্করামকে জিজ্ঞেস করা হয় এখনো তোমাদের কিন্তু খাতায় কলমে প্লে অফসে যাওয়ার সম্ভাবনা আছে তো তোমার কি মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাক করতে পারবে মার্করাম তিনি বলেন অবশ্যই আমাদের ভরসা আছে আমরা ব্যাক করতে পারবো আমাদের দলে সেই ক্যাপাবিলিটিটাও আছে শুধুমাত্র সমস্ত খেলোয়াড়কে সঠিক মানসিকতা দেখাতে হবে জয়ের তো সব কিছু ঠিকঠাক করলে অবশ্যই আমরা প্লে অফসে পৌঁছতে পারবো তো এইবারে শুনুন কে কে দলের অধিনায়ক নীতিশ রানা ম্যাচ জেতার পর প্রেস কনফারেন্সে কি বললেন তো নীতিশ রানা ম্যাচের পর তাকে যখন প্রথম প্রশ্ন করা হল লাস্ট ওভারে তুমি প্রথমে শার্দুল ঠাকুরকে বল দিয়েছিলে তারপরে বরুণ চক্রবর্তীকে দিলে ব্যাপারটা কি হয়েছিল নীতিশ রানা তিনি বলেন আমি শার্দুলের কাছে গিয়েছিলাম আলোচনা করার জন্য বুঝতে পারছিলাম না শেষ ওভারে প্রেসারকে দেব না স্পিনারকে শেষ পর্যন্ত স্পিনারকে দেওয়ারই সিদ্ধান্ত নিই পিচের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছিলাম শার্দুল যদিও বল করার জন্য তৈরি ছিল শার্দুলকে আমি জিজ্ঞেস করি শার্দুল তোমাকে দেবো না বরুণকে দেবো কোনটা দিলে ভালো হয় শার্দুল তখন বলে নীতিশ ভাই তোমার যেটা ঠিক মনে হচ্ছে সেটাই করো মনে দ্বিধা নিয়ে কোনো কাজ করতে নেই তাই আমি শেষমেশ বরুণকেই দিলাম এবং ম্যাচটা জিতেছি সেটা নিয়ে আমার ভালো লাগছে নীতিশ রানাকে জিজ্ঞেস করা হয় কলকাতায় একসময় ম্যাচটা হেরে যাবে মনে হচ্ছিল তো কোথায় তোমরা আজকে ভুল করেছো ব্যাটিং বলিং কোথায় কী বলবে নির্দেশনা তিনি বলেন অবশ্যই ব্যাটিংয়ে আমরা অনেক ভুল করেছি এই ম্যাচটা আমাদেরকে একশো নব্বই করা উচিত ছিল প্রথমত কুড়ি রান শর্ট করেছি এবং আমি বোলারদেরকে ইনস্ট্রাকশান দিয়েছিলাম যে কেউ বেশি ওয়াইডনো যেতে না করে তসত্ত্বেও সত্ত্বেও আজকে বোলাররা তিনটে নো করে দিয়েছে তো সেই নিয়ে বোলারদের পারফরমেন্স নিয়ে আমি অতটা খুশি নই তবে ফিল্ডিংয়ে আমাদের আরও বেটার করতে হবে তবে ওভারঅল ছেলেদের পারফরমেন্স নিয়ে আমি ততটাও আনহ্যাপি নই কারণ ম্যাচটা জিতেছি তাই ভালো লাগছে তো বন্ধুরা এইটা তো বলে দুই দলের ক্যাপ্টেন এবং আমার জন্য অবশ্যই ম্যাচের টার্নিং পয়েন্ট বরুণ চক্রবর্তী শেষ ওভারটা দুর্দান্ত বল করেছে বরুণ চক্রবর্তী এবং যেইভাবে ব্যাটিংয়ে রিঙ্কু সিং নীতিশ রানা এবং রাসেল সাতাশ রানের ছোট ইনিংসটা খেললেও বিধ্বংস ইনিংস খেলেছেন তাছাড়াও রাসেল গুরুবাস এরা যত সুন্দর ক্যাচ ধরেছে তো ওভারঅল একটা ভালো টিম গেমে কিন্তু ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স তো বন্ধুরা আশা করি ক্যাপ্টেন সেটা আমি জানাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিও আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ